ডলারের বাজার স্থিতিশীল করতে এবার উদ্যোগী হয়েছে ব্যাংক ও ফরেন এক্সচেঞ্জ হাউসগুলো। রপ্তানি রেমিটেন্স ও আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে ডলারের দর বেঁধে দিয়েছে সংগঠন দুটি। তারা বলছে এখন থেকে তারাই ডলারের দর ঠিক করে দেবে এবং সব ব্যাংকেই ডলারের একই দর থাকবে। তবে পুরো বিষয়টি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে বাজারে ডলার নিয়ে যে অস্থিরতা চলছে সেটি কি অনেকটাই কেটে যাবে? ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের পণ্য মুদ্রাবাজারে চলছে অস্থিরতা, দেশে দেশে রাজত্ব করছে মূল্যস্ফীতি। যেমন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পৌঁছেছে 9% কাছাকাছি, আর সেই মূল্যস্ফীতির লাগাম টানতে কয়েক দফায় নীতি সুধার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তাতে ক্রমশ শক্তিশালী হয়েছে ডলার আর মান হারিয়েছে প্রতিযোগী অন্যান্য মুদ্রা। আর তাতে সবচেয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো। আমদানির তুলনায় রপ্তানি ও রেমিটেন্স সেভাবে না বাড়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতি, ফলে টান পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে। আর তাতে ডলারের বিপরীতে ক্রমাগত মান হারিয়েছে টাকা। গত কয়েক মাসে টাকার মান কমেছে 10% বেশি, তাও সেটি কেন্দ্রীয় ব্যাংকের ডলারের আনুষ্ঠানিক দরের ক্ষেত্রে। দেশে ডলারের আনুষ্ঠানিক দর এখন 95 টাকা। তবে রপ্তানি রেমিটেন্স ও আমদানির ঋণপত্র খুলতে ব্যাংকগুলো ডলার কেনা বেচা করছে আরও বেশি দরে, আর খোলা বাজারে ডলারের দরে কোনো স্থিরতা নেই, প্রতিনিয়ত ওঠানামা করছে। সব মিলিয়ে ডলারের বাজারে চলছে এক ধরনের অস্থিরতা। বাজারে ডলারের সরবরাহ ঠিক রাখতে প্রতিনিয়ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। বিলাসী পণ্য আমদানিতে বাড়ানো হয়েছে এলসি মার্জিন, কমানো হয়েছে ব্যাংক ও রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা। এছাড়া বাজারে ডলার বেচা কেনায় কেউ অতিরিক্ত মুনাফা করছে কিনা তাও তদন্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য 6 ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের। দফায় দফায় বৈঠক করছে ব্যাংক ও বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর প্রতিনিধিদের সঙ্গে। ডলার সংকট কাটাতে এবার উদ্যোগী হয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদার শীর্ষ নেতারা। গতকাল সোনালী ব্যাংকে এক বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে দেশের ব্যাংকগুলোর প্রবাসীদের কাছ থেকে ডলার আনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ দাম দিতে পারবে 108 টাকা, আর রপ্তানি আয় নগদায়ন করতে হবে সর্বোচ্চ 99 টাকা দরে। আর এই দুইয়ের গড় মূল্য 103.50 টাকা থেকে 1 টাকা বেশি দরে করবে আমদানি। সেক্ষেত্রে ঋণপত্র নিষ্পত্তিতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ 104.50 টাকা। স্থিতিশীলতা আনার জন্য আসলে এই পদক্ষেপ গ্রহণ করা, তো সিদ্ধান্ত নিলাম এটা। আমরা আবার সেন্ট্রাল ব্যাংকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখন সেন্ট্রাল ব্যাংক মনিটর করবে, আমরাও করবো এটা। আমরা 5 দিন 5 ওয়ার্কিং ডেজ, হ্যাঁ, 5 ওয়ার্কিং ডেজ পরে এটা আবার রিভিউ করবো। অর্থনীতিবিদরা বলছেন ডলারের বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই সময় উপযোগী, তবে ডলারের দাম ধরে রাখলে খুব একটা ভালো ফল আসবে না। বিশেষজ্ঞরা বলছেন সেক্ষেত্রে দর বাজারের উপর ছেড়ে দেয়াই ভালো। এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ মিলে তারা একটা এক দেশ এক রেট, একটা ডলার রেট নির্ধারণ করে দেবে। এটাও কিন্তু আরেক ধরনের নিয়ন্ত্রণ, মানে এটাও আরেক ধরনের রেট বেঁধে দেওয়া, যেটা বাংলাদেশ ব্যাংক নিজে না করে ওদের মাধ্যমে করছে, কারণ আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের এটাতে সম্মতি থাকতে হবে। বাজারের ভারসাম্য চাহিদা এবং যোগানের মধ্যে এইটা কৃত্রিম ভাবে রেট বেঁধে দিয়ে অর্জন করা সম্ভব না। এ তো হলো বিশেষজ্ঞ মতামত, আপনার মত কি কমেন্টে জানান।